নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে শনিবার সরকার ও ব্যক্তি মালিকানার যৌথ উদ্যোগে সমবায় ব্যাংকের উন্নয়নে এক আলোচনা চক্রের আয়োজন করল রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংক। ব্যাংকের নিজস্ব ভবনে এ নিয়ে আলোচনায় অংশ নেন রানীগঞ্জ চেম্বার অব কমার্স, ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স প্রভৃতি বণিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও রানীগঞ্জের প্রাক্তন পুরপ্রধান গৌতম ঘটক, ডিসিইআই সন্দীপ সিংহ, ব্যাংকের সিআই সুদেশনা চক্রবর্তী, এআরসি কৌশিক গোস্বামী, অধ্যাপক রামদুলাল বসু, ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্সের কার্যকরী সভাপতি আরপি খৈতান, রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া, কানাইয়া সিং, অলোক বোস সহ আরো অন্যান্যরাও। রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল আচার্য বলেন, সুদখোর মহাজনদের হাত থেকে খনি শ্রমিকদের বাঁচাতে তারা খনি অঞ্চলের সমবায় ব্যাংকগুলিকে নিয়ে একটি বড় মঞ্চ গড়ে তুলবেন। তিনি বলেন, 1998 সাল থেকে এর যাত্রা শুরু, এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক কার্য করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় কোঅপারেটিভ কেন্দ্র বড় ভূমিকা নেয়। সেই ভূমিকার উদ্দেশ্যে আমরা সকল স্থানীয় ব্যবসায়ী, আমার ব্যাংকের ডেলিগেট, আমার ব্যাংকের শেয়ার হোল্ডার, যাদেরকে আমরা এই অনুষ্ঠান মঞ্চে পেয়েছি, প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যে সমস্ত আমাদের অতিথিবৃন্দকে আমরা মঞ্চে পেয়েছি তাদের আমরা স্বাগত জানাই, যে আপনারা আমাদের রাস্তা দেখাবেন। রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংক যে 1998 সালের পর থেকে যাত্রা শুরু করেছিল এবং এখনও গৌরবের সঙ্গে আমাদের ব্যাংকের সমস্ত কর্মচারী, ব্যাংকের অফিসার এবং আমাদের বিগতকালের ব্যাংকের যে ডাইরেক্টর, চেয়ারম্যান থেকে শুরু করে বর্তমান ডাইরেক্টর, সমস্ত আধিকারিকরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আজ রানীগঞ্জের বুকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকের সঙ্গে পাল্লা দিয়ে রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংক কিন্তু নতুন দিশা দেখাতে শুরু করতে পেরেছে। এই জন্য আবহাওয়া রানীগঞ্জের বাসুদের কাছে আমি কৃতজ্ঞ এবং রানীগঞ্জের মানুষের কাছে মানুষকে আমরা ধন্যবাদ জানাবো এই ব্যাংকের উপর আপনারা আস্থা রাখার জন্য। খনি শ্রমিক সংগঠনের নেতা নরেন চক্রবর্তী এই প্রস্তাবকে কার্যকর করতে উদ্যোগী হবেন বলে জানান। তিনি বলেন, আমাদের সব থেকে বড় কাজ কোঅপারেটিভ সম্পর্কে মানুষজনকে বোঝাতে হবে, সমৃদ্ধ করতে হবে, এবং তার সবচেয়ে লোয়ার লেভেল থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ওরা নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে, কারণ বিন্দু বিন্দু করে যেমন সিন্ধু তৈরি হয় সেরকম কোঅপারেটিভই এই সমাজকে, সমাজের অর্থনৈতিক যে দুর্বলতা সেটা কাটিয়ে তুলতে সাহায্য করে এবং এখানকার আর্থসামাজিক উন্নয়নে কোঅপারেটিভ একটা মুখ্য ভূমিকা নেয়। সুতরাং আসুন আজকের দিনে এই কোঅপারেটিভ সপ্তাহের দিনে আপনাদের সবাইকার কাছে আমি আবেদন জানাবো যে এই পশ্চিম বর্ধমান জেলায় আমাদের কোঅপারেটিভগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সবাই মিলে নতুন করে একটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে শুধু কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে নয়, ব্যাংক থেকে শুরু করে কৃষি সমবায় যেগুলো সেগুলোকে বাঁচিয়ে তুলতে হবে এবং একটা কোঅপারেটিভ আন্দোলনকে জনমুখী করে তুলতে হবে। এআরসিএস কৌশিক গোস্বামী বলেন, পিছিয়ে পড়া মানুষদের আমাদের সাহায্য করতে হবে। তিনি বলেন, আমাদের এই জেলাটা বিশেষতা হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে কোলিয়ার ডিপার্টমেন্ট এবং তার সাথে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, তো একটা ধারণা এরকম হয়ে গেছে যে এখানে হচ্ছে যা কিছু হবে সেটা হচ্ছে এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে, তাছাড়া তা বাদ দিয়ে অন্য কিছু হবে না। তো সেক্ষেত্রে আমার যে ধারণা সেটা হচ্ছে এই মধ্যে কিন্তু আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে, কারণ শুধুমাত্র একটা কোলিয়ারি একটা কারখানা তাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে সবাই তৈরি করে রাখবো, একটা যে গরিব দরিদ্র মানুষ তার কাছে পৌঁছাবো না, এটা কিন্তু মানে একদমই কাম্য নয়। আর সত্যি কথা আমাদের রাজ্য সরকার বর্তমানে মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেন যে আমাদের কিন্তু মানে একদম যারা দরিদ্র তাদের কিন্তু মানে মেইনস্ট্রিমে নিয়ে আসতে হবে, তার একটা বড় মানে উপায় হচ্ছে কিন্তু এই সমবায়। তো সেখানে আমি এই ব্যাংকের এই ব্যাংকেও একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে কিছু স্বনির্ভর গোষ্ঠী তাদেরকে মান্যতা দেওয়া, এবং সেখানে আমি যে খবর পেলাম তাদের প্রায় 100 গোষ্ঠী এই ব্যাংকের আন্ডারে রয়েছে, অথচ মানে আমি একটা কেন এখন পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো ব্যাংকের তাদেরকে লোন দেওয়া হয়নি। এবারে একটা স্বাভাবিক ঘটনা যে যদি একটা সেরকম যারা পরিবেশ থেকে আসছে যারা একদমই দরিদ্র তারা যে একটা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করছে, তারা যদি তাদের কাজ করার মধ্যমটুকু না পায় তারা কাজ করবে কি করে, তাদের কাছে আজকে নেই বলেই তারা এই গোষ্ঠী কিন্তু তৈরি করছে। ব্যাংকের সিআই সুদেশনা চক্রবর্তী বলেন, এই ব্যাংকের সুনাম এখনো পর্যন্ত রয়েছে। তিনি আরো বলেন, আমার কাছে যেটা মানে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে রানীগঞ্জ নোট থেকে এত যারা রাস্তা কোথাও কিন্তু
অনুশ্রী অনুশ্রী রায়। আমাদের বিশিষ্ট সমাজসেবী ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।